আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি গুলশান এক, যেটি ঢাকা শহরের সবচেয়ে সুন্দর এবং ভিআইপি এলাকা। আপনারা দেখছেন যে সকালবেলার রাস্তাটি অনেক পরিচ্ছন্ন এবং অনেক সুস্থ হয়, অনেক সুন্দর এলাকা। দেখতে পাচ্ছেন যে পিছন দিকে যে রাস্তাগুলো দেখছেন সেগুলো অনেক সুন্দর। বাংলাদেশের যতগুলো ব্যয়বহুল এলাকা রয়েছে তার মধ্যে ঢাকা শহরের মধ্যে এই একটি এলাকা গুলশান এবং বনানি সবচেয়ে ভিআইপি এবং রিচেস্ট এরিয়া। আপনারা জানেন যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভিআইপি এবং বলা যায় রিচেস্ট, মানে সবচেয়ে ধনী এবং দামি এলাকা হচ্ছে এই গুলশান। পিছনে দেখছেন যে বিশাল যে ভবনগুলো, এগুলো কিন্তু কী বলবো, এখানে রয়েছে বিলাসবহুল হোটেল, মোটেল সহ বিশেষ আবাসিক এলাকা, যেগুলোতে ভিআইপিরা শুধুমাত্র থাকেন। এটি হচ্ছে গুলশান অ্যাভিনিউ, যেটি ভিআইপি রোড। তো চলুন কিছু সামনে আপনাদের আরও কিছু রেসিডেন্সিয়াল এলাকা দেখাবো। তো সকালবেলা এখানে গাড়ি ঘোড়া এমনিতেই কম, তারপরেও এই এলাকাটি কিছু লং টাইমে কোনো জ্যাম যাটের সৃষ্টি হয় না এবং কোনো লং টাইমে কোনো যানজট সৃষ্টি হয় না। তারপরে সকালবেলা রাস্তা ক্লিয়ার, সব কিছু এখানে সকালবেলা আসলে অনেকটা ভালো লাগে। তারপরেও দিনের বেলাতে হালকা হালকা জ্যাম হলেও সন্ধ্যাকালে একটু লম্বা একটু জ্যাম হয়, কিন্তু তাছাড়া এখানে কোনো লম্বা জ্যাম সৃষ্টি হয় না। আর আরেকটি যেটি মজার বিষয় সেটি হচ্ছে এই এলাকাটি কিন্তু একেবারে ভিআইপিদের জন্য আবাসিক এলাকা। এখানে কিন্তু কোনো নর্মাল ফ্যামিলি এবং কোনো মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে এখানে থাকা কোনোভাবে সম্ভব নয়। কারণটা হচ্ছে এলাকায় বাড়ি ভাড়া এতটাই বেশি যে কোনো নর্মাল তো দূরের কথা, কোনো মধ্যবিত্ত বা মিডিল হাই যেটা বলবো, আপনি যদি 1 লাখ টাকা বেতনও চাকরি করেন তারপরে এলাকাটাই, মানে এই এলাকায় থাকা একেবারেই ইম্পসিবল। আর এখানকার রয়েছে সব কিছু নিয়মকানুন, রাস্তাঘাটে চলতে ফিরতে থেকে শুরু করে বাস, এখানে রয়েছে নির্দিষ্ট বাস, আপনি অন্য এলাকায় এলাকার বাসে যেতে পারবেন না এবং অন্য এলাকা থেকে কোনো গণপরিবহন কিন্তু প্রবেশ করে না। সব মিলিয়ে একটি শান্তশিষ্ট এবং বলা যায় সুশৃঙ্খল এরিয়ার, যা ঢাকা শহরের মধ্যে কল্পনীয় কল্পনাতীত। যেমন পুরান ঢাকায় কিন্তু রয়েছে ঘিঞ্জি পরিবেশ আর অপরিকল্পিত নগরী, তার ওই ধারাবাহিকতায় মানে তাকে নিরবচ্ছিন্ন করতে বলা যায় শিক্ষানীতে এই গুলশান বনানি এলাকা তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে এটি ভিআইপি এলাকা হিসেবে পরিচিত হয়েছে। আর এই পিছনটা দেখছেন, এটি হচ্ছে আজাদ মসজিদ, যেটি গুলশান সেন্ট্রাল মসজিদ। গুলশান বলা যায়, গুলশান কেন, ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বড় মসজিদ অন্যতম এটি, বাইতুল মোকাররমের পরে অবস্থান। তো সেখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে। আর আপনাদের যেটি বললাম যে এই ভিআইপি এলাকায় কোনো নর্মাল ফ্যামিলি, মানে নর্মাল ফ্যামিলি কেউ যদি থাকতে চায় বা মধ্যবিত্ত, আপনি যদি 1 লাখ টাকা ইনকামও করেন তারপরেও আপনার পক্ষে থাকা একেবারে অসম্ভব। তো যাই হোক, সামনে যেতে থাকবো আর আপনাদের জন্য কিছু দৃশ্যগুলো দেখায়। চলুন, এটি হচ্ছে পিঙ্ক সিটি শপিং মল, গুলশান পিঙ্ক সিটি শপিং মল। এবং এরপর রয়েছে সিটি ব্যাংকের হেড অফিস, যারা জানেন। আর এখানে সাথে তৈরি হচ্ছে বিশাল, অনেক উঁচু, অনেক উঁচু, মানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবনগুলো অন্যতম। আর এর ঠিক অপোজিটে রয়েছে, দেখতে পাচ্ছেন, যে বিখ্যাত ঢাকা ওয়েস্টিন, মানে দ্য ওয়েস্টিন হোটেল। এবং এটি হাই লেভেলের যাকে বলা যায়, ঠিক কত স্টার জানি না, 3 বা 4 স্টার হবেই, তো 5 স্টার না। যাই হোক, অনেক অল্প জায়গা জুড়ে একটি বিশাল ভবন। তো সব মিলিয়ে এখানে একটি হোটেল রয়েছে। আর সামনে রয়েছে গুলশান 2 সার্কেল। দেখতে পাচ্ছেন যে ভিআইপি, আসলে ভিআইপি নগরী বলতে যা বোঝায়, ঢাকা সিটির মধ্যে এরকম একটি সুশৃঙ্খল পরিবেশ কল্পনাতীত। তো চলুন একটু সামনে এগোই, এই পাশটা দেখেন। আসলে ঢাকা সিটির মধ্যে যে এরকম একটি নগরী গড়ে উঠেছে, তখন অনেকেই আসেননি, কিন্তু জীবনে একবার হলেও এসে ঘুরে যাবেন।
এখন এই পাশটা হচ্ছে বনানের দিকে। তো আমি বনানের দিকে যেতে আসি, তো যেতে যেতে দেখতে পাচ্ছেন দুই ধারে উঁচু উঁচু বিল্ডিং আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তো আমি সাইকেল ট্যুর দিচ্ছি, এই জন্যে কিছুটা সমস্যা হচ্ছে আমার কথা বলতে এবং ভিডিও করতে। তারপরেও যারা এই গুলশান এবং বনানি দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওটি, এর আগেও আমি অনেক ভিডিও করেছি সেগুলো দেখে আসতে পারেন। আবার রয়েছে ঢাকা সিটির মধ্যে বাঁশের কেল্লা, লালবাগ কেল্লা, বাঁশের যে ব্রিজ রয়েছে বাঁশের ব্রিজের একটি ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন। রয়েছে লালবাগ কেল্লা, সেখানে আসান মঞ্জিল, আরও বিশেষ বিশেষ এলাকাগুলো আমি তুলে ধরেছি পুরান ঢাকার। তো প্রিয় দর্শক, ভিডিওটি আসলে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন না, আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দর্শক, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এলাকা এই এলাকা, যদি ঢাকা সিটিতে থাকেন তাহলে একবার হলেও ঘুরে দেখে যাবেন। কারণটা হচ্ছে আপনি এই এলাকার মতো অন্য এলাকার সাথে কোনো মিল খুঁজে পাবেন না। আমি যখন প্রথম এই গুলশান এবং বনানীতে আসি তখন আমার কাছে মনে হয়েছিল যে পুরান ঢাকা কোথায় আর আসলে এই এলাকাটি কেমন সুশৃঙ্খল পরিবেশ, সব কিছু নিয়ম শৃঙ্খলাধীন, এমনকি একটা রিক্সাও অন্যান্য এলাকা থেকে এখানে প্রবেশ করে না এবং এই এলাকার রিক্সা কিন্তু অন্যান্য যায় না। তো সব মিলিয়ে একটি সুশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ থাকুন এই বনানি এবং গুলশান এরিয়া। ঢাকা গুলশান এবং বনানি দুটোই কিন্তু জনপ্রিয় এবং অনেক সুশৃঙ্খল একটি এরিয়া, যা ঢাকা শহরের জন্য নতুন কিছু বয়ে এনেছে। এই সুশৃঙ্খল এরিয়ার মাধ্যমে ঢাকা শহরকে নতুন রূপ দিয়েছে এবং আল্ট্রা মডার্ন হিসেবে এই গুলশান বনানি রূপ পেয়েছে। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে একবার হলেও এই পাশটা এসে ঘুরে দেখে যাবেন। অনেকেই আছেন যারা ঢাকার বিভিন্ন এলাকায় থাকেন কিন্তু গুলশান এবং বনানি দেখেননি, তারা একবার হলেও এসে ঘুরে দেখে যাবেন এবং চিনে যাবেন যে ঢাকা শহরের মধ্যে একটি সুশৃঙ্খল একটি এরিয়া রয়েছে যা ভিআইপি নগরী হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, এই আশেপাশে রয়েছে হাতির ঝিল, আর সব মিলিয়ে একটি মূল পয়েন্ট অবস্থিত এই গুলশান এরিয়া। তো যাই হোক, এই গুলশান থেকে আমি বনানের দিকে এগোচ্ছি এবং যেতে যেতে আপনাদের সামনে তুলে ধরলাম এই অপরূপ সৌন্দর্যময় ঢাকা সিটি। সকালবেলা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দর্শক, এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।